আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমরা প্রতিনিয়ত কাজের প্রয়োজনে আমরা অসংখ্য রকম ছোট বড় কাজ করি। মাঝে মাঝে কিছু কিছু কাজ করতে গিয়ে এমন ঝুঁকিপূর্ণ কাজ আমরা করে ফেলি বা এমন ভুলবশত কিছু দেহভঙ্গি আমরা করে ফেলি, যেটার কারণে সারা জীবনের জন্য অনেক ক্ষেত্রে আমরা পঙ্গুত্ব বরণ করি। আমরা জানি না আসলে কোন কাজটা আমাদের জন্য সহজ এবং কোন কাজটা আমাদের জন্য কঠিন। আমরা যেই কাজই করি আমাদেরকে অবশ্যই একটু সতর্কতার সাথে কাজ করা উচিত এবং সঠিক যে দেহভঙ্গিগুলো আছে সেগুলো সঠিক নিয়ম মেনেই আমাদেরকে আসলে সেই কাজগুলো করা উচিত। ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে অবশ্যই আমরা আগে সঠিক প্রোটেকশন নিয়ে আমরা কাজটা করতে পারি এবং যেই কাজটা করছি সেই কাজ সম্পর্কে আমাদেরকে সঠিক জ্ঞান অবশ্যই থাকতে হবে। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন একজন মিষ্টি মানুষ। মিষ্টি মানুষ কথাটা বলছি এই জন্য, উনি হচ্ছেন একজন মিষ্টির কারিগর। দর্শক, পিএলআইডি রোগটি উনি ভর্তি হয়েছিলেন এটি পিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের আন্ডারে। দীর্ঘদিন যাবৎ উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ট্রিটমেন্ট করেছিলেন। আর্থিক সমস্যার কারণে অত ভালো চিকিৎসা আসলে কোথাও করাতে পারেননি। শেষ পর্যন্ত যখন ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের সন্ধান পান, সরাসরি স্যারের কাছে চলে আসেন এক মুহূর্ত দেরি না করে এবং স্যারের ট্রিটমেন্ট গ্রহণ করেন এবং আজকে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে উনি বাড়ি ফিরে যাচ্ছেন। আসুন না দর্শক, এই মিষ্টি মানুষের গল্পটা আজকে শুনি একটু আপনাদের ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ও আলাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম ইব্রাহিম খলিল। ইব্রাহিম খলিল, স্যার বাসা কোথায়? সাতক্ষীরা। সাতক্ষীরা কোথায়? সাতক্ষীরা এটা হচ্ছে মানে আমাদের ইউনিয়ন ফেঙ্গি, সাতক্ষীরা সদর ফেঙ্গি ইউনিয়ন। আচ্ছা, আমরা জানি আপনি পেশাগত ভাবে মিষ্টি ব্যবসার সাথে জড়িত। জি। কি ধরনের মিষ্টি তৈরি করেন আপনারা? আমরা মূলত বিভিন্ন জায়গা থেকে ভারী দিক থেকে দুধ সংগ্রহ করি। আমাদের সাতক্ষীরা কারখানা আছে, ওখানে ভারীরা বিভিন্ন গ্রাম থেকে দুধ সংগ্রহ করে আমাদের ওখানে নিয়ে আমাদের দেয়। তারপর আমরা ওটা বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে মিষ্টি তৈরি করি বা থেকে কিছুটা ক্রিম উঠে ঘিও তৈরি করি। এই ব্যবসার সাথে কতদিন থেকে জড়িত? এই ব্যবসার থেকে মূলত আমাদের এটা মানে এর আমাদের বড় ভাইয়ের থেকে আমরা এই ব্যবসায় জড়িত, মানে আমাদের বড় তার বড় এইভাবে আর কি। আচ্ছা আচ্ছা, মানে বংশ পরম্পরা এভাবে চলে আসছে। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন। জি। কি হয়েছিল যদি একটু আমাদের দর্শকদের জন্য খুলে বলতেন? এখান থেকে 8-10 বছর আগে মানে মেশিন উঠাইতে গিয়ে আমার মানে কোমরে টান লাগে। 10 বছর আগে? হ্যাঁ। মেশিনটা কি একাই তুলছিলেন নাকি? একাই একাই। হঠাৎ করে দেখছেন কোমরে একটা টান লেগেছে, টান করে উঠেছে। জি। আচ্ছা, তখন কি হয়েছিল? সাথে সাথে কি বসে পড়েছিলেন ব্যথায় নাকি কি হয়েছিল? তখন আমার ব্যথাটা কিছুটা অনুভব করছিলাম, তো মানে এরপরে এত বেশি প্রকট আকার বুঝতে পারি আমি, তখন অতটা গুরুত্ব দেই নাই যে সামান্য ব্যথা লাগছে। তো এইভাবে চলছিল, চলতে 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 আস্তে আস্তে ব্যথার মানটা বাড়তে থাকে, পরিমাণটা এক পর্যায়ে যত দিন যাচ্ছে দেখছেন ব্যথার পরিমাণটা বেড়ে যাচ্ছে। স্বাভাবিক জীবনে আমার একটু বাধা আস্তে আস্তে বাধা বিঘ্ন সৃষ্টি হচ্ছিল স্বাভাবিক চলাফেরায়। তো এইভাবে বিভিন্ন আমাদের জেলা পর্যায়ে অনেক অর্থোপেডিক ডাক্তারের কাছে আমি সরবরাহ হয়েছি, তখন ওনারা আমারে এক্স-রে দিয়েছিল। তো এক্স-রে দেওয়ার পরে বলছিল যে আপনার তেমন কোনো সমস্যা নাই, এর জন্য আমাদের বিশ্রাম দিয়েছিল, 2-1 এক্সারসাইজ দিয়েছিল, কিছু ঔষধ দিয়েছিল যে এইভাবে করেন, আপনার তেমন কোনো সমস্যা নেই। তো আমি আপনার ওই এক্সারসাইজ করতাম আর ওষুধগুলো খেতাম আর বিশ্রামে ছিলাম। এইভাবে আমি কয়েকজন ডাক্তারের সরবরাহ হয়েছি, একই রকম ট্রিটমেন্ট দিয়েছিল। আচ্ছা, তো কিন্তু আমি মানে ব্যথাই কমে না বা কোনো রকমের কোনো ফল পশু। আপনারা যে মিষ্টি তৈরি করেন, মিষ্টি তৈরি করতে গেলে দেখা যাচ্ছে দীর্ঘ সময় একটু বসে বসে কাজ করতে হয়, অনেক দাঁড়িয়ে কাজ করতে হয়, ঝুঁকে কাজ করতে হয়। দেখা যাচ্ছে আপনার ছানা বা এই জিনিসগুলো যখন প্রসেস করেন একটু পরিশ্রমের কাজ করতে মুভ করে করে কাজ করতে হয়। তো এই যে দীর্ঘ সময় দাঁড়িয়ে বা বসে যখন কাজ করেন তখন আপনি দেখছেন আগের মতো আপনি কাজ করতে পারছেন না, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে দেখছেন প্রচন্ড কোমর ব্যথা শুরু হয়ে যাচ্ছে। জি, আমি আর মানে দাঁড়াইতে পারি না, আবার অনেকক্ষণ বসলে কোমর ব্যথা, প্রচন্ড কোমর ব্যথা শুরু হয়ে যাচ্ছে। এমন কি হয়েছে ব্যথার জন্য রাতে ঘুমাতে পারছেন না, প্রচন্ড রকম ব্যথা হচ্ছে, ব্যথার যন্ত্রণায় এদিক ওদিক করতে পারছেন না, এরকম হয়েছিল কখনো? মানে আমার আসলে
এমন হয়েছে যে আমি দাঁড়াইলে বসে পড়া লাগে, বসে দাঁড়াইনো লাগে, দাঁড়ানো লাগে, এরকম। মানে কি করলে যে ভালো লাগবে সেটাই বুঝতে পারছিলেন না, মনে হচ্ছে দাঁড়িয়ে থাকলে ব্যথায় বসে পড়তেন, আবার বসে পড়লে দেখছেন ব্যথার যন্ত্রণা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে। মানে একটা ব্যথির অবস্থা, স্বাস্থ্যের একটা অবস্থা, মানে ব্যথা যার জীবনে আছে সেই ভালো বুঝবে যে ব্যথার জিনিসটা কি। মানে জীবনটা বড়ই কষ্টের, যাদের ব্যথা বেদনার জীবন তাদের। আর আমরা হয়তো কোথাও আঘাত পেয়েছি, এক দুদিন আমাদের ব্যথাটা থাকে, তারপর আবার ব্যথাটা চলে যাচ্ছে, আমরা রিলিফ হয়ে যাচ্ছি। কিন্তু এটা এরকম একটা ব্যথা যখন আপনার সার্বক্ষণিক আপনার ব্যথাটা বই বেড়াতে হচ্ছে, সকাল দুপুর রাত কখনই ব্যথাটা থামছে না। হয়তো পরিবারের মানুষরা এই মুহূর্তে আনন্দ করছে, কিন্তু আপনার মনে আনন্দ নেই, কারণ আপনাকে বলাও যায় না। মানে এই ব্যথা তো কেউ দেখেও না, কাউকে বলাও যায় না, বোঝানো যায় না। আপনি একাই একাই ফিল করতে, আগে যে পরিমাণ কাজ করতেন এখন আর সেই পরিমাণ কাজও করতে পারছিলেন না, অর্থনৈতিক ভাবে কিছুটা জি ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন জি। তো এই যে বিভিন্ন ডক্টরের কাছে গেছেন, তারা বলেছে আপনাকে কোনো সমস্যা নেই, ওষুধ দিয়েছে, রেস্টের কথা বলেছে, সমস্যা তো অবশ্যই ছিল, ব্যথা তো ছিল, সেটা ফাইন্ড আউট হয়নি না। তো এই 10 বছর থেকে এই ব্যথা নিয়ে আপনি কাজ করছেন জি, এইভাবে চলছিল আমার। একদম ইয়াং মানুষ একজন জি। তো কোন ডক্টর এরকম কি বলেছিলেন কখনো অপারেশনের কথা, বা হয়তো ডক্টর দেখাচ্ছেন একটা সময় বিতশ্রুদ্ধ হয়ে গেছেন, না ডক্টরের চিকিৎসা ভালো হচ্ছে না, যে কবিরাজের কাছে চাই, যে যখন যেখানে বলেছে গিয়েছেন? হ্যাঁ ওইটাই, আপনি যেটা বলছেন ওইটাই করা হয়েছে আমার জীবনে অনেকবার। কখনো আমি বড় ডাক্তারের কাছেও গিয়েছি, তারা যে ট্রিটমেন্ট দেয় তাতেও ভালো হয় না, আবার গ্রামে কিছু অপসংস্কৃতি মানে যে কুসংস্কার উৎপন্ন চিকিৎসা আছে, মানে সেটা করলে আমার ভালো হবে, আমি সেইটা যখন আপনার মাথায় হচ্ছে যে আমাকে সুস্থ হইতে হবে, ব্যথা মুক্ত একটা জীবন নিতে হবে, কিন্তু আপনি পাচ্ছিলেন না, আমার কোনো কিছুতে কোনো ফল আমার আসে নাই। তখন কি মনে হতো নিজের ভিতরে? মানে আমি তো নিজে ভাবতাম যে পৃথিবী এত আপডেট হয় সবকিছু, আর মানুষ ব্যথার জন্য দায়িত্ব নষ্টই যাবে, আমি ভাবতাম নিজে নিজে। তো ভাবতাম যেহেতু আমাদের দেশটা তো এই ধরনের উন্নত না, এখানে উন্নত মানের চিকিৎসা, কিন্তু আমার বিশ্বাস ছিল যে এই ধরনের ট্রিটমেন্ট অবশ্যই আছে উন্নত কান্ট্রিতে, এই ধরনের ট্রিটমেন্ট অবশ্যই আছে, হয়তো আমাদের দেশে নাই, বা আপনার সামর্থ্য নাই যে আপনি বিদেশে গিয়ে চিকিৎসাটা করবেন, ওই ধরনের সামর্থ্য আমার নাই, কিন্তু আমার বিশ্বাস ছিল পৃথিবী এত আপডেট, আর এই সামান্য ব্যথার জন্য মানুষের জীবন নষ্ট হয়ে যাবে, লাইফ হয়েছে, অবশ্যই কোনো না কোনো চিকিৎসা অবশ্যই আছে, কিন্তু আমি ভাবতাম যে আমাদের দেশে এই ট্রিটমেন্ট নাই। তো এক সময় স্যারের সাক্ষাৎকার আমি দেখতাম, এইভাবে দেখতে 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 স্যারের সাক্ষাৎকার আমার খুব ভালো লাগতো, উনি আমার যে সমস্যা উনি যেন তাই হুবহু একদম হুবহু বলছে, যে সমস্যাগুলো ঠিক মিলে যাচ্ছে ওনার সাক্ষাৎকারে, বা অনেক ওই সময় সাক্ষাৎকারে অনেক রুগীও ফোন করে স্যারের কাছে, স্যার এই সমস্যা আমার, সেই সমস্যা স্যার তারপরে স্যার আমারে বললো যে আপনার সমস্যা আছে কিন্তু টেনশন করার কোনো কারণ নাই, আপনি আমার এখানে 15 দিন থাকেন, আশা করা যায় সুস্থই যাবেন। তো আমি আজকে 12তম দিনে আমি মোটামুটি সার্বক্ষণিক একটা ব্যথা নিয়ে অস্থির একটা জীবন, যেটাকে এখন আর আছে না, এখন আর নাই। তারপরে এই যে এত দূর থেকে আসাটা, এই যে এত অদ্ভুত আশা নিয়ে আসা যে আমি সুস্থ হব, আমি ভালো হব, সেই আশাটা পূর্ণ হয়েছে জি। এখন আমি আবার নতুন মনে হয় যে নতুন করে আবার স্বপ্ন দেখছেন, নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন, অসংখ্য দর্শক আছেন যারা এই মুহূর্তে আপনাকে হয়তো দেখছেন, তাদের জন্য যদি কিছু বলেন। দর্শক ভাইদের আমি বলবো যে যারা আপনারা এই ধরনের সমস্যায় আছেন, তো তারা একবার অন্তত স্যারের সঙ্গে দেখা করতে পারেন, আশা করা যায় যে এখানে একটা ফল আপনারা পাবেন, অবশ্যই একটা আশা নিয়ে আসতে পারেন, এতটুকু আমি বলতে পারি। এখানে ট্রিটমেন্ট হলো অনেক, মানে আমাদের দেশে যে নতুন ট্রিটমেন্ট বা এই ধরনের ট্রিটমেন্ট আছে অনেকেই জানেন না আপনারা, তো স্যারের এখানে আপনারা আসতে পারেন, আশা করা যায় আপনারা হতাশা হবেন না, এতটুকু বলতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে কবুল করুন ভাই। দর্শক শুনলেন আমার এই ভাইয়ের কথা, দেখুন এক বুক আসেনি, উনি এসেছিলেন,
মিষ্টি আমরা তখনই খাই যখন হয়তো আমরা আনন্দ হচ্ছি বা খুব ভালো কোনো প্রোগ্রাম হচ্ছে বা কারো বাসায় বেড়াতে যাচ্ছি। এই মানুষটা হয়তো অনেকের মুখে হাসি ফুটিয়ে তুলতেন কিন্তু তার মুখে কখনো হাসি ছিল না, কারণ সার্বক্ষণিক একটা ব্যথা বয়ে বেড়াতে হবে তাকে। একটা ভারী জিনিস নিয়েছিলেন, একটি ছোট্ট দুর্ঘটনা, সেখান থেকেই ব্যথার উৎপত্তি। এবং দেখুন ধীরে ধীরে সেই মানুষের জীবনটাকে কি করে তুলেছে, কতটা দুর্বিষহ করে তুলেছিল। যে যখন যেখানে বলেছেন সব ধরনের চিকিৎসা করেছেন, একটা সময় হালও ছেড়ে দিয়েছেন, একটা সময় চিন্তা করেছেন এই চিকিৎসা হয়তো আমার দেশে নাই, বিদেশে যেতে হবে, হয়তো অর্থনৈতিক কষ্টের জন্য তিনি সেটা চিন্তাও করতে পারেননি। কিন্তু না দর্শক, নিজের চোখেই দেখলেন শুনলেন আসলে আমাদের দেশে এই ধরনের চিকিৎসাগুলো হচ্ছে। যারা দীর্ঘদিন যাবৎ ব্যথাজনিত সমস্যায় ভুগছেন, স্ট্রোকজনিত কারণে প্যারালাইজড হয়ে গেছেন, হাঁটতে পারছেন না, বিছানায় শুয়ে শুয়ে শুধু যন্ত্রণায় কাটাচ্ছেন, তাদেরকে বলছি একবার আমাদেরকে চেষ্টা করতে দিন, একবার আসুন, আমরা তো চেষ্টা করে দেখতে চাই আপনাকে সুস্থ করতে পারি কিনা। উন্নত ধরনের যত চিকিৎসা আছে আমাদের দেশেই আছে, বিদেশ যেতে হবে না। ভালো থাকবেন দর্শক, সুস্থ থাকবেন, সুস্থ হয়ে ভালোভাবে বেঁচে থাকবেন, বাঁচার মতো করে বাঁচবেন। আসসালামু আলাইকুম।